এই ফুলাফান পানির মধ্যে জীবনে পেশাব করিস না সারা দিন ক্রিকেট খেলোস প্রস্রাব করস না পানির মধ্যে গেলি স্টক মেরা দিস কারণটা কি তা কারণটা কি তা স্টক মারো পানির মধ্যে প্রস্রাব করলে তিনটা ক্ষতি হবে এক নম্বর হলো কবিরা গুনাহ দুই নম্বর হলো তোমার স্মৃতি শক্তি কমে যাবে তিন নম্বর মরণ কালে তোমার যে স্মৃতি শক্তি কালিমার শক্তি ভালো কথার শক্তি ইবাদতের শক্তি এই শক্তিগুলো তোমার লোপ পেয়ে যাবে কারণ পানির মধ্যে এমন একজন আবকানা আবদান সলিহান থাকেন যার নাম হলো খিজির আলাইহিস সালাম যার কাছ থেকে মূসা পয়গম্বর তরিকতের সবক নিয়েছিলেন গভীর মনোযোগ আবু সাইদ মখজুমি রহমাতুল্লাহ আলাইহি আর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবীর অরণ্যে একাকী দুইজনে মহব্বতের আলোচনা করতেছেন সবাই আমার সাথে সাথে সুরের সংকার তুলেন বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা উজানি শালে গাউসিয়া দরবারের গাউসে বাগনা আশেকের দলেরা গো এবার আব্দুল কাদের জিলানী কথা শুনতেছেন ওলি আল্লাহর দরবারে মুর্শিদের দরবারে কথা বলবেন কম মুর্শিদের জবান থেকে নসিহত হৃদয়ে ধারণ করবেন বেশি এটাই হলো মুরিদের আদব কথা বলেন ঠিক কিনা মুর্শিদের দরবারে গিয়ে বেশি প্রশ্ন করা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে কারামত তালাশ করা যাবে না মুর্শিদের দরবারে গিয়ে অন্য মুর্শিদের তারিফ করা যাবে না মুর্শিদের কণ্ঠের সামনে নিজের কণ্ঠকে উঁচু করা যাবে না এটাই হলো পীর মুরিদের আদব কথা বলেন ঠিক কিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কথা শুনতেছেন শুনতে শুনতে আব্দুল কাদের জিলানী একটা পর্যায়ে গেলেন এমন পেটে ক্ষুধা লাগছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদরে ডাক দিয়াকে মুর্শিদ পেটে ক্ষুধা লাগছে পীর মুর্শিদ বললে হে আব্দুল কাদের তুমি আমার সাথে বাড়িতে চলো ক্ষুধা লাগছে খাবার ব্যবস্থা হবে আমার সঙ্গে চলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় লাজুক মানুষ তিনি দেখবেন অনেক সময় আমরাও মেহমানদারি করতে গেলে কাহারো বাড়িতে গেলে পেটে গোদা থাকলো আমরা যদি ক খায় আজান আমরা এমনি কো লাগতো না না এই তো খাইছি আর কি আর অর্ধেক রাস্তে গেলে ফেটে গিয়ে মরে যায় আছে না যে অনেক সময় ফেটে গিয়ে আছে বন্ধু বান্ধব কইলো এক বছর বাদ গেছি দেখা করবার লাগিয়া যদি জিজ্ঞাসা করে চাইলে খাইয়া লই না কোনো আহন খাইতাম না মাউই খাইছি আমি আসলে খাইছে না দুবার যায় লাস্টে ফোরড়া খা আর ইয়া তুন্দুল রুটি খা আর নাইলে ফাও ইয়া খা বোম্বানি এটা কি তা কেটে বন্ধরুটি বন্ধরুটি খা কিন্তু আব্দুল কাদের জিলানি একটু লাজুক লাজুক হইয়া বললেন মুর্শিদ ঠিক আছে দয়াল ঠিক আছে এই কথা বলার পরে মুর্শিদ চলে গেছে আব্দুল কাদের জিলানি রয়ে গেছেন আর তিনি মনে মনে ভাবলেন অনেক কথা পেয়েছি আজকে এবার আব্দুল কাদের জিলানির পীর মুর্শিদ বাড়িতে চলে গেলেন আব্দুল কাদের জিলানি লজ্জায় যদিও খাবারের কথা ব্যক্ত করে নাই যদিও সাথে যায় নাই কিন্তু হঠাৎ করে আব্দুল কাদের জিলানির সামনে একজন লোক এসে গেছে আয়েশা ডাক দিয়া কই আব্দুল কাদের ও আব্দুল কাদের গো তোমার মুর্শিদ তোমার বলছে তার বাড়িতে খাবারের জন্য কেমন করে তুমি না করলা তাড়াতাড়ি যাও মুর্শিদের বাড়িতে তুমি চলে যাও এখন প্রশ্ন হলো হুজুর তিনি আবার কে আব্দুল কাদের জিলানী কি বলল তোমার মুর্শিদ বলে গেছে তুমি যাও নাই ওই সময় যখন কাউস পাককে বলা হয় তখন তো লোকটা ছিল না এই লোকটা কোথায় সাহরে রাত দশটার সময় অষ্টা করতাম পারলে মন খুললে করতে পারতাম এরপর আপনাদের মনোযোগ দেখে অনেক খুশি হইতেছি ডাক দিয়া বলেন এখন প্রশ্ন হলো হুজুর পীর মুরিদি মুর্শিদের গুরু আর শিষ্য বসে বসে গোপন আলাপ করে ওই সময় তো তৃতীয় পক্ষ কেউ ছিল না লোকটা কেডা এই লোকটা অধিক কম না গাউস পাকরে আয়েশা মুরিদেরকে
গাউসে পাক আয়েশা তার পীরের কথা বলতেছে তোমার মুর্শিদ তোমাকে খেতে বলেছেন তুমি কেন গেলে না তাড়াতাড়ি মুর্শিদের বাড়িতে চলে যাও এখন যদি জানতে চান তার নামটা কি তিনি হলো পানি মন্ত্রী যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই ফুলাফান পানির মধ্যে জীবনে পেশাব করিস না সারাদিন ক্রিকেট খেলোস প্রস্রাব করোস না পানির মধ্যে গেলে স্টার্ট মারা দিস কারণটা কি তা কারণটা কি তা স্টার্ট মারো পানির মধ্যে প্রস্রাব করলে তিনটা ক্ষতি হবে এক নম্বর হলো কবিরা গুনাহ দুই নম্বর হলো তোমার স্মৃতিশক্তি কমে যাবে তিন নম্বর মরণ খালে তোমার যে স্মৃতিশক্তি কালিমার শক্তি ভালো কথার শক্তি ইবাদতের শক্তি এই শক্তিগুলো তোমার রূপ পেয়ে যাবে কারণ পানির মধ্যে এমন একজন আবকানা আবদান সলিহান থাকেন যার নাম হলো খিজির আলাইহিস সালাম যার কাছ থেকে মূসা পয়গম্বর তরিকতের সবক নিয়েছিলেন কি বিশ্বাস হয় না আপনাদের বাংতাম পারতাম না এখন এই জায়গা ঢুকলো দের ঘন্টা লাগবো যে জায়গা টাচ দিছি যে খিজির আলাইহিস সালাম কেডা জোরে কোন ঠিক না বেঠে আমি যাব না গরির কাটা দইব যতটুকু কথা বলি এবার আব্দুল কাদের জিলানি গিলানি মনে মনে ভাবেন আসলে ওই তো ঠিক মুর্শিদ আমারে বলছে আমি যাই নাই ঠিক আছে এবার আব্দুল কাদের জিলানি তার আপন পীর ও মুর্শিদের বাড়ির মধ্যে গেল যাইয়া দেখে দেখেন কেমন পীরের কাছে কেমন মুরিদ আব্দুল কাদের জিলানি যেই মাত্র পীরের দরবারে গেছে পীরের দরবারে যাইয়া দেখে গাউস পাকের জন্য তার পীর দরজার মধ্যে খাবার নিয়ে দাঁড়ায়া রইছে আল্লাহু আকবার এ আবার কেমন পীর মুরিদ ঘরের দরজায় যাবে আব্দুল কাদের তো না করছে আমি যাব না কিন্তু তিনি আবার কেমন করে বুঝলেন আবার তিনি যাবেন যার জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে বন্দরে আমার ও যুবক ভাইরা বন্ধু আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মুর্শিদ যখন আমারে খাবার দিয়েছে আমার মুর্শিদ যখন আমাকে খাবার দিয়েছে আমি যেন খাবার খাই নাই এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা তালিম এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা তারবিয়াত এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা হেদায়ত এক একটা লুকমা যেন আমার জন্য এক একটা নসিহত এক একটা লুকমা যেন আমার অন্তরে খোদাই নূর যেন পয়দা হয়ে যাচ্ছে এইভাবে পীর মুর্শিদ আর মুরিদান এবার এমন ভাবে খাওয়ার পরে আব্দুল কাদের জিলানি বলেন ও যুবকের দল আমি মুর্শিদের বাড়ির খাবার খাইলাম যেন আমার অন্তরে একটা নূরের জজবা পয়দা হয়ে গেছে আব্দুল কাদের জিলানির পীর সাহেবের একটি মাদ্রাসা ছিল ওই মাদ্রাসাটা যে জায়গায় ছিল ওই জায়গার নাম হলো বাবর শাইখ ওই জায়গায় একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার মধ্যে গাউসে পাককে দায়িত্ব দেওয়া হলো এর মানে কেমন জানুনি গাউসে পাক শুধুমাত্র তরিকতের এলেমদারি ছিল না গাউসে পাক একজন মুহাদ্দিক একজন আলেম ছিলেন কথা বলেন ঠিক কিনা এমন আলেম ছিলেন তিনি দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসায় যখন পড়ালেখা পড়াইলেন আর পড়াইয়া তিনি একদিন জঙ্গলার ভিতরে তপস্যা করতে তিনি জঙ্গলার ভিতরে চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে তিনি রিয়াজত করতে গেলেন এমন একটা জায়গার মধ্যে তিনি যাইয়া রিয়াজত করলেন ও বন্ধুরে দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেন লাগবে জ্ঞান লাগবে এখন যদি বলি আপনার জীবনে আপনি কয়টা মুরাকাবা করছেন আপনি বলবেন হুজুর ঘুমায় তো আই মজে না আরে মুরাকাবা কি জিনিস জানেননি আমার নবী যে মুরাকাবা করছে জায়গাটা আমি দেখেছি ওই জায়গাটার নাম হলো গার হেরা ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর ওই জায়গার মধ্যে 2100 ফুট উপরে আমি রাতের বেলা বাংলাদেশ টান দুইটা সমরছি উইটা আমার নবী যেই জায়গার মধ্যে 40 দিন আমার নবী ধ্যান মগ্ন করতেন মুরাকাবা করতেন ওই জায়গাটা আমি গেছি যাইয়া দেখি ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট দৈর্ঘ্য আর প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি ওই জায়গাটা আমি দেখলাম যাইয়া দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম এই জায়গায় আমার নবী বুঝেছিল এই জায়গায় আমার নবী বুঝে উঠেছে এখন তো দেখছি যাইয়া পাকিস্তানিরা পাথর কেটে কেটে রাস্তা বানাইয়া রাখতেছে পাকিস্তানিরা
পাকিস্তানিরা পাথর কাইটা কাইটা সিঁড়ি বানাইছে আমরা এত উপরে উঠতে যায়া জান্দা বাইরে যায় না ইয়া রাসূলুল্লাহ এত উপরে উঠতে যায়া জান্দা বাইরে যায় ওই সময় তো সিঁড়ি ছিল না গো আব্দুল জাহির হুজুর ও ভাই ইকরাম ভাই ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না আমার নবী আপনার নবী ও যুবক আমার নবী কেমনে এত উপরে উঠলো আমার নবীর জন্য কেমনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বারবার খাবার লয়া যাইত দুইটা হাত তুইলা কি আল্লাহু আকবার বলা আমার এতদিন আমি ওয়াজ করতাম বইয়ের পাতা দেখা দেখা এখন আমি ওয়াজ করি বরাবর চোখে দেখা দেখা ওই জায়গাটা আমি দেখে আসছি রে বাবা এই জন্য আমার নবী মুরাকাবা করেছেন আমার নবী ধ্যান করেছেন হেরা গুহায় ও যুবক আবার আমার নবীর জীবন থেকে আমরা ধ্যান পাইছি আমার নবীর জীবনী থেকে আমরা মুরাকাবা পেয়েছি কিন্তু আমার নবীর জীবনী শুধুমাত্র তসবি লয়া লয়া মুরাকাবা করে নাই গভীরে গভীরে পয়সা পয়সা মুরাকাবা করে নাই আমার নবীর জীবন থেকে পেয়ে গেছি আমার নবী আপনার নবী ২৭টা যুদ্ধের সহ তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে তুই হাত তুলে বলান ঠিক কি না বলান এই মুসলমান আপনাকেই বলছি খানকার তসবি বালিশের উপর রেখে দিতে হবে যখন তোমার প্রশ্ন আসবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলেছে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তোমার রসূলের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নেমে যাওয়ার জন্য আমার বড় ভাই আল্লামা হাফেজ এই গজলগুলো চোখের পানি ফেলে ফেলে এই গজলগুলো গেয়েছেন এলাকায় একাধিকবার তিনি এখনো রওজা মুবারকে গেলে রওজা মুবারক তার সামনে রেখে এখনো রওজা মুবারকের সামনে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আমার রসুলের শান লিখে রসুলের প্রেম গীত লেখে রসুলের আজমতে শান লেখে কথা বলেন না কেন ঠিক না বেঠে এই মাহফিলে আমার ভাই অনেকবার এসেছেন এলাকায় ওনার খানকা আছে ইলিয়াস সাহেব আমার হুজুরে আমার ভাইয়ের মুরিদ এই জন্য ভাইয়ের জন্য আপনারা খাস করে দোয়া করবেন না ইনশাল্লাহ একটু তাহলে গজলটা একটু বল দেখি অসুবিধা আছে আমাদের আব্দুল জাহের আজহারি হুজুরের কণ্ঠে এই গজলটা আরো সুন্দর লাগে এই মাইকটাকো 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 ওই মাইকটাকো আর হালকা মাইকটাকো দুইজনে মিল্লা গামো দাও দাও দুইজনে মিল্লা গামো আর রাসূল তোমার ভালোবাসা দস্তা বড় এই মনরে দান ও যার ঘরে আহ রাসূল তোমার ভালোবাসে মনরে দান ও যার ঘরে বল বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু মার দিদারে দূর হবে তো মার দিদারে এ দূর হবে তু এ মার দিদারে
মাদর দরদি তুমি তোমার দিদারি আশা রাখি আহায় মাদর দরদি তুমি তোমার দিদারে আশা রাখি মায়া যদি লাগে তোমার মায়া দাউনা দেখা ঘুমের ঘরে হা মায়া যদি লাগে তোমার দাউনা দেখা ঘুমের ঘরে এই মোবাইলে লাইটটা জ্বালাই দেন আমি দেখি না কিন্তু আপনাদেরকে অন্ধকার বসে রয়েছে দেখি না কিন্তু লাইটের কারণে একটু জ্বালাই দেন মোবাইল লাইটটা জ্বালাই দেন না রাসূল তোমার ভালোবাসি মনরে দহায় জারে করে আবুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তু এ মার দিদারে দূর হবে তো দিদারে বল দূর হবে তো মার দিদারে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো ইয়া রাসূলুল্লাহ ওই নবীর তরিকা মোতাবেক হুজুর গামসুল আজম আব্দুল কাদের জিলানি মুরাকাবার মানুষে তিনি একটা এমন একটা জায়গায় গেছে মরুভূমি দুধু বালুকাময় প্রান্তর নিজ দিয়া গরম বালুগুলা গরম সূর্যের তাপে গরম আরো দ্বিগুণ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন অনেক দিন পর্যন্ত তিনি মুরাকাবা করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছে তৃষ্ণার্ত হয়ে গেছে বন্ধুরে আমার জানিস কাউসিয়ার বাবা ও দরবারের বন্ধুরা ভাদুগড়ের বাবারা ওই কাউতলের বাবারা কাজীপাড়া কলেজ পাড়া কাউতলি মুরাইলের বন্ধুরা ওই দরকার তন্ত্র সতুরা পাঠামাতার বন্ধুরা সুলতানপুর আলাকপুর ছাহাপুরের বন্ধুরা চাপুর সিনের খাওয়াই কাজের খোলা পরিশোনা খাওয়ার কাঠিয়ার বাসুদেবের বন্ধুরা জারুলতলা বাসুদেবের বন্ধুরা ও যুবক পঞ্চবটির বন্ধুরা আহরণদের বন্ধুরা মহিউদ্দিন নগরের বন্ধুর টানপাড়ার বন্ধুরা নাম আছে যত নাম জেনে বলবো কত প্রত্যেকটা এলাকার মানুষ আজকে নিয়ত করেন আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করব নবীকে দেখার জন্য মুরাকাবা করব রাজি আছি না না আব্দুল কাদের জিলানি যখন তিনি মুরাকাবা করে তৃষ্ণার্ত হয়ে গেলেন আল্লাহ কলিদের উপরে আমার আল্লাহর সাহায্য আছে না নাই যেই মাত্র তৃষ্ণার্ত হইয়া গেছে গো ওই মুহূর্তে আসমান থেকে বাড়ি দ্বারা বর্ষণ নাজিল হইয়া গেছে এত সুন্দর বৃষ্টি আব্দুল কাদের জিলানি ইনি পানি পান করতে করতে একেবারে তৃষ্ণার্ত কাতর থেকে সতেজ হইয়া গেলেন আব্দুল কাদের জিলানি প্রাণ ভরে পানি পান করলেন কিন্তু যখন বৃষ্টি নেমেছে আসমানটা একটু মেঘমালা জমে গেছে আসমানটার মধ্যে মেঘমালা জমে গেছে আসমানটা ভারী হইয়া গেছে আসমানটা অন্ধকার হইয়া গেছে হঠাৎ কইরা মেঘমালার ফাটার মাঝখানে একটা আলো দেখা যায় আলো থেকে একটা আওয়াজ শোনা যায় ওই আওয়াজটা ডাক দিয়াকে আব্দুল কাদের তোমার বড় পানি তৃষ্ণা লাগছে বৃষ্টি নাজিল হইছে বৃষ্টি পানি পান করছো এখন তুমি ক্ষুধার্ত আমি তোমার রব ওই জায়গার আলোটা বলতেছে আমি তোমার রব আমি তোমার রব তোমার জন্য আমি হালালকে হারাম করলাম হারামকে হালাল করলাম এই কথা যেই মাত্র বলছে আব্দুল কাদের জিলানি তো বেলায়তের পাওয়ারওয়ালা তিনি বুঝা ফালাইছেন এটা আমার রব না এটা নিঃসন্দেহে হলো শয়তানের কারসাজি কথা বলেন না ঠিক কি না তোরা কোস না অসুবিধা কি আমি তো কোয়ার সুযোগ দিবি তোরা নাকি
ওর সময় তাকতে রাস্তায় পরে দরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহু আকবার কয় না রে আরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি ওর সাথে সাথে মন মহাজন কিনা হইতে হে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম দন করো তুমি তার সাধন তিন পুরা তো বুঝবো কি ঠিকটা বুঝলে না সব ফলাফল আছে আছে না বুঝলো মজা লাগে বিষয়টা তো ইডিত তো ওই যে ছোট্ট একটা বইয়ের ছোট ওট বলো ও আর যে করছে গাউস ফকির পীরের নাম কি কও শেষ হে তুই তাহলে হে তোর ইতাল লাগাইছে না হে কতইল ওয়াজ গজ ওয়াজ জিডি গাই অসুবিধা না ইতা মনে রাখা দরকার না হে কতইল কলমে কলমে মিল না হইলে ঠিক নি হ্যাঁ ওই জালাইছি রে বলা তোরা তেল লাগে আয়াস না বাহ 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 পাগলা বাহ পাগলা হে দিতা বিটা বুঝে না পাগলা রে জিলাবি দিও না ঠিক না আমার আল্লাহ কি দুইজন না একজন আল্লাহ কি হালাল রে হারাম করে আল্লাহ কি হারাম রে হালাল করে কাউসুল আজম বলেন আমি দেখলাম মেঘমালার পাশে একটা বাতি দেখা যায় নূরের মতন আলো জ্বলতেছে ওই ওইখান থেকে আমার আমি তোমার রব লাগি আমি তোমার জন্য হালালকে হারাম করলাম হারামকে হালাল করে দিলাম যা মন চা তা খাইতে পারো তখন আব্দুল কাদের জিলানি কি জবাব দিছে জানেননি বিল দিয়া উত্তর দেয় নাই তিনি বলতেছেন أعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم মাত্র আব্দুল কাদের জিলানি বুঝা ফলাইছে এটা আমার রব না এটা নিশ্চয় শয়তানের কারসাজি আল্লাহ গো আমি এই শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই যেই মাত্র আউযুবিল্লাহ পড়ছে শয়তান কোথায় জানে গুম হইয়া গেছে একটু পরে আবার উদয় হইয়া ডাক দিয়া বলে আব্দুল কাদের আমি তোমারে তোমারে আজকি আমি বলছিলাম আমি তোমারে হালাল হারাম করব কিন্তু তুমি আমারে বুদইরা ভালাইছো এমন বহুত পীর আছে আমি এই কথা কইয়া আমাদের মুসল্লা থেকে আমার দিকে নিয়ে আইছি এমন অনেক মুর্শিদ আছে তোমাদের মধ্যে যাদেরকে আমি এমন ভাবে বিলকি দেখাইয়া আমাদের মুসল্লা থেকে আমার আমার কাতারে লই আইছি আজকে তুমি যে আমারে চিন্না ভালাইছো তোমার এলেমের কারণে চিন্না ভালাইছো জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আরে আব্দুল কাদের জিলানি বলেন এটাও আরেকটা শয়তানি আমি আমার এলেমের কারণে বাসি নাই রে আমি আমার এলেমের কারণে বাসি নাই তুই মরদুত শয়তান সোকান দরা দরা আমার এলেমের কারণে আমি বাসি নাই এটা আরেকটা টাপ্পা মারছিল নিজের একটু ফুলাইতো চেষ্টা করছিল একটু ফুলাইতো ফার্ম দিতে চেষ্টা করছিল এবার ডাক দিয়া কয় তোমার তো তোমার এলেমের কারণে তুমি আমার কাছ থেকে বাচ্চা গেছো আব্দুল কাদের জিলানি কই আমি আমার এলেমের কারণে বাসি নাই আমারে আমার রব আল্লাহ তাআলা বাসাইছে আরো জোরে জোরে কর না আল্লাহু আকবার মাওলা তুই রে তুই আউয়ালাইয়া খেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালাইয়া খেরে মাওলা তুই রে তুই ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইনুস নবীরে ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইনুস নবীরে ওরে দুয়ায়ু নুসের উসিলাই দুয়ায়ু নুসের উসিলাই বাঁচাইলা তার হে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালেয়া কেরে মাওলা তুই রে তুই তুই রে তুই আহওয়ালেয়া কেরে মাওলা তুই রে তুই ওরে পা
পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ওরে জোর তুফানে নূহ নবী জোর তুফানে কিস্তিকেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আহওয়ালে আখেরে মাওলা তুই